আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের আধিকারিকরা চলতি এপ্রিল মাসের বাকি দিনগুলিতে তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ জ্বর আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। আবহাওয়া বিজ্ঞান বিভাগের পূর্বাভাস অনুসারে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশের কয়েকটি স্থানে আজ ধারাবাহিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের অন্যান্য প্রান্তেও বজ্রবিদ্যুৎ সহ জ্বরের ফলে এই সময়ে তাপমাত্রা 40°C নিচে থাকবে। ফলে চলতি এপ্রিল মাসের তাপমাত্রা গত বছরের তুলনায় কম থাকবে। আবহাওয়া বিজ্ঞান বিভাগ সেই সঙ্গে পরবর্তী 5 দিন পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে গ্রীষ্ম প্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছে। আধার কার্ড নিয়ে জটিলতা কাটতে চাইছে না। 21 এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। সলিসিটর জেনারেলের অনুপস্থিতিতে এই শুনানি হয়নি, যার ফলে জুলে রইল 27 লক্ষ মানুষের ভবিষ্যৎ। পরপর 4টি তারিখ গেল যেখানে সলিসিটর জেনারেল অনুপস্থিত। কেন্দ্রীয় সরকারের বক্তব্য পেশ করার দায়িত্ব সলিসিটর জেনারেলের, কিন্তু তিনি উপস্থিত হচ্ছেন না। 21 এপ্রিল শুনানির দিন ছিল, কিন্তু মামলা আদালতে উঠেনি, পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে আগামী 12 মে। গত বছর আধার কার্ড বঞ্চিতদের পক্ষে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ বিষয়ক মামলা দায়ের করেন সাংসদ সুস্মিতা দেব। এই মামলাটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল নানা কারণে, কারণ এনআরসির প্রথম খসড়া তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তাদের সবার ক্ষেত্রে বায়োমেট্রিক্স নেওয়া হয়েছিল। বায়োমেট্রিক্স নেওয়ার পর অনেকের নাম দ্বিতীয় খসড়া তালিকায় উঠে যায়, কিন্তু দ্বিতীয় খসড়া তালিকায় নাম উঠলেও তাদের আধার কার্ড ব্লক করে দেওয়া হয়। স্বরাষ্ট্র বিভাগ থেকে জানানো হয় যতক্ষণ পর্যন্ত এনআরসির কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আধার কার্ড ব্লক থাকবে, যার জন্য রাজ্যে 27 লক্ষ মানুষ আধার কার্ড থেকে বঞ্চিত। এর মধ্যে কমপক্ষে 5 লক্ষ ছাত্রছাত্রী রয়েছেন। কাল বৈশাখীর তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে অসমের বিভিন্ন প্রান্ত। প্রচণ্ড ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতে অসমের বিভিন্ন প্রান্তে 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। জানা গেছে আপার আসামের তিনসুকিয়া জেলায় 2 জন এবং নোয়াগাঁও জেলার কলিয়াবরে 1 জনের মৃত্যু হয়েছে। প্রাপ্ত খবরে প্রকাশ, তিনসুকিয়া জেলার অন্তর্গত ডুমডুমার বরহাবজান এলাকার মোলানপতার গ্রামে গাছের চাপায় মৃত্যু হয়েছে বছর 58 জনৈক বিজয় মানকির। শনিবার রাতে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় দেয়ে আসলে গৃহকর্তা দিনমজুর বিজয় মানকির স্ত্রী, ছেলে বউ নাতিসহ 6 জন ঘর থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়েছিলেন। তখন একটি গাছের বিশাল ডাল বিজয় মানকির উপর আছড়ে পড়ে। গাছের চাপায় ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রকৃতির তাণ্ডবে বরডুবি চা বাগানের 1 নম্বর লাইনের জনৈক দেবকুমার ঠাকুরের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গেছে জনৈক সতীর্থের সঙ্গে মোটর বাইকে ডুমডুমা থেকে স্বগৃহে যাচ্ছিলেন দেবকুমার, কিন্তু বাদলাবেটা চা বাগানের রাস্তায় আসার পর তাদের উপর একটি গাছ উপড়ে পড়ে দেবকুমার ঠাকুরের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এবং তার সতীর্থ আহত হন। অন্যদিকে নোয়াগাঁও জেলার কলিয়াবরে বামুনি বাটা বাড়িতে বজ্রপাতে মৃত্যু হয়েছে নূর আহমদ আলী নামের এক ব্যক্তির। স্নান করে বৃষ্টির মধ্যে গড়ে যাওয়ার সময় বজ্রপাত হয় তার উপর এবং এতে তিনি জলসে যান। ঈদের সন্ধ্যায় সংঘটিত হয়েছে এই ঘটনা। বর্তমান সময়ে ভারত ইন্টারনেটের ক্ষেত্রে দ্রুত এগিয়ে চলেছে। যত দিন এগোচ্ছে ততই ব্যাপকভাবে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে দেশ জুড়ে। এ মতাবস্থায় দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা জিও প্রকাশ করেছে গত ত্রৈমাসিকে তাদের নেটওয়ার্কে ডেটা খরচের পরিসংখ্যান ছিল 30.3 এক্সাবাইট। এমন পরিস্থিতিতে দেশে ইন্টারনেটের ব্যবহার যে বিপুল হারে বৃদ্ধি পেয়েছে তা জিওর সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে জিও ব্যবহারকারীরা এক মাসে 10 এক্সাবাইট অর্থাৎ 10 বিলিয়ন জিবি ডেটা ব্যবহার করেছেন। শুধুমাত্র জিও ব্যবহারকারীরাই এই ডেটা ব্যবহার করে ফেলেছেন। এ মতাবস্থায় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো অন্যান্য সংস্থাগুলির সম্মিলিত পরিসংখ্যান যে বিপুল জায়গায় পৌঁছাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে ইতিমধ্যেই রেকর্ড তৈরি করে ফেলেছে জিও, কারণ 10 বিলিয়ন জিবি ডেটা ব্যবহার করার বিষয়টি মোটেই সহজ বিষয় নয়। 2016 সালে যখন রিলায়েন্স জিও টেলিকম সেক্টরে প্রবেশ করেছিল এবং জিও চালু করেছিল তখন ভারত জুড়ে সমস্ত ব্যবহারকারীরা ডেটা খরচ ছিল মাত্র 4.6 এক্সাবাইট। যদিও এই পরিসংখ্যান আবার পুরো বছরের জন্য ছিল। অন্যদিকে এখন মাত্র এক মাসেই ভারতীয়রা 10 এক্সাবাইট ডেটা ব্যবহার করে ফেলছেন। হেলিকপ্টারের বাইরে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক ঘটনা, প্রাণ হারালেন উত্তরাখণ্ডের এক সরকারি আধিকারিক। রবিবার দুপুরে কেদারনাথ ধামে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। এদিন কেদারনাথে হেলিকপ্টারের বাইরে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারান উত্তরাখণ্ডের এক সরকারি আধিকারিক। জিতেন্দ্র কুমার শাইনি নামে ওই কর্মকর্তা উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির আর্থিক নিয়ন্ত্রক ছিলেন বলে জানা যায়। পুলিশি সূত্রে খবর, কেদারনাথ ধামের একটি হেলিপ্যাডে দুর্ঘটনাটি ঘটে। সেলফি তোলার চেষ্টা করার সময় শাইনি হেলিকপ্টারের লেজ রটার ব্লেডের রেঞ্জে চলে আসেন। এতে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। করিমগঞ্জ জেলার অন্তর্গত রামকৃষ্ণনগর সমবায় সমিতির সাধারণ সভা এবং নির্বাচন আগামী 7 মে অনুষ্ঠিত হবে। স্থানীয় রামকৃষ্ণ শিশু সদন এলপি স্কুলে ওই দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাধারণ সভা। এছাড়া দুপুর 12টা থেকে 4টা অবধি অনুষ্ঠিত হবে নির্বাচন। সমিতি কর্তৃপক্ষ এই খবর জানিয়েছেন। তিনি জানান, এবারের নির্বাচনে মোট 2478 জন শেয়ার হোল্ডার 15 জন শেয়ার হোল্ডারকে নির্বাচিত করবেন। তাদের মধ্যে রয়েছেন সবল শ্রেণীর 4 জন, দুর্বল শ্রেণীর 8 জন, মহিলা সংরক্ষিত 2 জন এবং তফসিলি জাতির 1 জন সদস্য। আগামী 9 মে সকাল 10টা থেকে রামকৃষ্ণনগর ব্লকের অডিটোরিয়ামে ভোট গণনা হবে। হাইলাকান্দি সমবায় সমিতির সহকারী পঞ্জীয়ক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার সমবায় সমিতির অংশীদারদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আসাম সমবায় সমিতি আইন 2007-এর 26 ধারা অনুসারে সমবায় সমিতিগুলির 2023-24 সালের খসড়া ভোটার তালিকা নিজ নিজ সমবায় সমিতির কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই খসড়া তালিকায় কোনো অংশীদারের দাবি আপত্তি থাকলে আগামী 30 এপ্রিলের মধ্যে নিজ সমবায় সমিতির কার্যালয়ে সংশোধনের জন্য আবেদন করতে অনুরোধ করা হয়েছে। রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি সুইফট গাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনায় বাবা এবং সদ্য বিবাহিত মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুসহ 4 জন। ভয়ঙ্কর এই সড়ক দুর্ঘটনা ঘটে রাঙ্গিয়ার বাতকুচিতে 27 নম্বর জাতীয় সড়কে। একটি সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা এবং মেয়ের। মৃতদের নাম শিবপ্রসাদ বড়ুয়া এবং চন্দ্রমা বড়ুয়া। এতে এক শিশুসহ 4 জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলদৈ থেকে বরপেটা যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনাটি।